বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেব কিভাবে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টকে চিরদিনের জন্য ডিলিট করতে পারবে। সর্বপ্রথম তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করবে। লগ ইন করার পরে কর্নারের এই থ্রি লাইনে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে একটা সেটিংসের আইকন রয়েছে, এই সেটিংসের আইকনে ক্লিক করে দিবে। ক্লিক করলেই কিন্তু এরকম অনেক অপশান পেয়ে যাবে, এখান থেকে কিন্তু তোমরা ডিলিট করার অপশানটা সহজে খুঁজে পাবে না। তোমরা কি করবে, একদম ওপরে দেখো মেটা অ্যাকাউন্ট সেন্টার লেখা রয়েছে এবং তার ঠিক নিচে দেখো ব্লু কালারের লেখা রয়েছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এই অপশানে ক্লিক করে দিবে। ক্লিক করলেই কিন্তু দেখো এখানেও কিন্তু অনেক অপশান চলে এসছে, বাট ডিলিট করার কিন্তু কোনো অপশান নেই। তোমরা কি করবে, এই যে দেখো এখানে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু তোমার মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ সব কিছু কিন্তু এখানে শো করবে। তোমরা নিচের দিকে দেখো অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশান রয়েছে, তো এই অপশানে ক্লিক করে দিবে। ক্লিক করলে দেখো দুটো অপশান চলে এসছে, নিচের অপশানটা দেখো ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন লেখা রয়েছে, তোমরা এই দ্বিতীয় অপশানে ক্লিক করে দিবে। ক্লিক করলে তোমার ফেসবুক প্রোফাইলের নামটা শো করবে, ওখানে টাচ করে দিবে। টাচ করার পর দেখো এখানে কিন্তু ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টটা সিলেক্ট করা রয়েছে, তো আমরা চাইছি পার্মানেন্টলি ডিলিট করতে, আমরা ডিঅ্যাক্টিভেট করতে চাইছি না। অর্থাৎ তোমরা কি করবে, নিচের যে অপশানটা রয়েছে ওই অপশানটাকে চুজ করবে। চুজ করার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে তোমাকে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, তোমার ফেসবুক প্রোফাইলে বা অ্যাকাউন্টে যদি কোনো পেজ খোলা থাকে সেগুলোও কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের সাথে সাথে ডিলিট হয়ে যাবে। তো তোমরা যদি সেটাতে সহমত থাকো তাহলে নিচের এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবে। তো ক্লিক করার পরে দেখো কোনো একটা রিজন দিতে বলছে, তো আমি সর্বপ্রথম রিজনটা চুজ করে নিচ্ছি। তারপরে কি করব, কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। আর ক্লিক করলে ফাইনালি কিন্তু তোমাকে আবার একটা কন্টিনিউ বাটনে ক্লিক করতে বলবে, তো ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে দেখো আবার তোমাকে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করার কথা বলছে, বা তোমার যে ফেসবুক অ্যাকাউন্টের ইনফরমেশন সেগুলোকে ডাউনলোড করার কথা বলছে। তোমরা কিছু করবে না, জাস্ট একদম নিচে চলে যাবে এবং কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবে। ক্লিক করলেই কিন্তু ফাইনালি সেই জায়গাটা এসে পৌঁছাবে যেখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার কথা বলবে। তো তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে যদি পার্মানেন্টলি ডিলিট করতে চাও, তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিবে আর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবে। আর ক্লিক করলেই কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তবে বন্ধুরা একটা কথা মনে রাখবে, এই অ্যাকাউন্ট ডিলিটের টাইমটা কিন্তু 30 দিন নিবে। অর্থাৎ 30 দিনের মধ্যে যদি তুমি তোমার পাসওয়ার্ড বা মোবাইল নাম্বার দিয়ে আর লগ ইন না করো তাহলে কিন্তু 30 দিন পরে অটোমেটিক তোমার এই ফেসবুক অ্যাকাউন্টটা চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে। আর যদি মনে করো যে 30 দিনের মধ্যে আবার লগ ইন করে ফেলবে তাহলে কিন্তু এই যে এতগুলো কাজ করলে সেটা কিন্তু কোনো কাজে দিবে না, আবার কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্টটা ফিরে চলে আসবে। তো এখন যদি তুমি মনে করো যে আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে নেই, তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবে যে কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুঁজে বের করতে হয়, বা আমার চ্যানেলেও ভিডিও রয়েছে, গিয়ে দেখে নিতে পারো। তো এইভাবে কিন্তু এই পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলে কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্টটা চিরদিনের জন্য পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দিবে, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।